ময়মনসিংহ গীতিকায় যুক্ত হওয়া একমাত্র রূপকথা কাজল রেখা। এই পালাটি রচয়িতা অজ্ঞাত। এই পালার কিছুটা সংক্ষিপ্ত রূপ সংকলিত হয়েছে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ঠাকুমার ঝুলিতে। কাজল লেখাতে দেখা যায় ভাটিয়াল মুল্লুকের এক সৌদাগরের নাম ধনেশ্বর, তার এক কন্যা কাজল রেখা ও পুত্র রত্নেশ্বর। বাজি খেলে ধনেশ্বর হতদরিদ্রে পরিণত হয়। এক সন্ন্যাসীর আবির্ভাব ঘটে এবং তিনি প্রীত হয়ে ধনেশ্বরকে একটি আংটি ও এক ধর্মমতি সুখপাখি দান করে। সুখপাখির পরামর্শে সেই আংটি বিক্রি করে বিক্রিত টাকায় পুনরায় বাণিজ্য করে ধনেশ্বর পুনর্ধন আবার ফিরে পায়। সুখপাখি আরও বলে যে তার কন্যার বিয়ে হবে মৃত পুরুষের সঙ্গে, তাই কাজল রেখাকে বনবাসে রেখে আসতে হবে। সুখপাখির পরামর্শে ধনেশ্বর কন্যা কাজল রেখাকে বনে নিয়ে গিয়েছিল। সেখানে এক ভাঙা মন্দিরের সিঁড়িতে বসিয়ে রেখে ধনেশ্বর কন্যার জন্য পানির জল আনতে গেলে কৌতূহলবশত কাজল মন্দিরে যেতেই মন্দিরের দরজা বন্ধ হয়ে যায়। ধনেশ্বর ফিরে এসে সেই কপাট খুলতে পারে না। সেই মন্দিরে ছিল এক মৃত রাজপুত্র। ভিতর থেকে কাজল পিতাকে চিৎকার করে সব বললে ধনেশ্বর সুখপাখির কথায় যথার্থতা পায়। পিতা ধনেশ্বর কন্যা কাজল রেখাকে বলে, ওই মৃত রাজপুত্রই তোমার স্বামী। তারপরে সে চলে যায়। ধনেশ্বর চলে যাবার পর আবার সন্ন্যাসীর আবির্ভাব ঘটে এবং সন্ন্যাসী কাজল রেখাকে বলে, তোমার স্বামীর গায়ে সুই ফোটানো রয়েছে, এগুলো তুমি তুলে ফেলো। এই পাতার রস দিয়ে চোখের সুই দুটো তুলবে, তাহলে তোমার স্বামী আবার বেঁচে উঠবে, আর তুমি তোমার নিজের পরিচয় নিজের মুখে দেবে না। ধর্মমতি সুখ পাখি বলে দিবে তোমার পরিচয়, নিজে দিতে গেলে তুমি বিধবা হবে। সন্ন্যাসীর কথা মতো সাত দিন ধরে অনবরত কাজল রেখা কুমারের গায়ের সুই তুলে শেষ করে। স্নান করে পবিত্র হয়ে চোখের সুই দুটো তুলবে ভেবে কাজল স্নানে যায়। পুকুর পাড়ে নিজ হাতের কঙ্কন দিয়ে কাজল রেখা এক দারিদ্রের 13-14 বছরের কন্যাকে দাসী হিসেবে ক্রয় করে। দাসীকে কাজল রেখা পূর্বাপর ঘটনা বর্ণনা করে বলে, সে যেন মন্দিরে গিয়ে অপেক্ষা করে। স্নান শেষ করে সে মন্দিরে আসছে। কঙ্কন দাসী মন্দিরে এসেই কুমারের চোখে ওই পাতার রস দিয়ে চোখের সুই তুলে নেয়। এতে কুমার জীবন ফিরে পেয়ে কৃতজ্ঞতা স্বরূপ কঙ্কন দাসীকে বিয়ে করে। স্নান সমাপ্ত করে ফিরে এসে দাসী কুমারকে বলে যে কাজল রেখাই তার কঙ্কন দাসী। সন্ন্যাসী কথা ভেবে কাজল কোনো প্রতিবাদ করে না, নিজের পরিচয় দেয় না। প্রাসাদে গিয়ে নকল্যাণীর কাজকর্মে নানা অসঙ্গতি এবং কাজল রেখার কাজকর্মে সুচারুত্ব দেখে রাজকুমার সন্দেহ হয়। নকলরানী এই সন্দেহ আঁচ করতে পেরে রাজার এক বন্ধুর সঙ্গে কাজল রেখার মিথ্যে নিশিযাপনের নাটক তৈরি করে। এতে রাজকুমার কাজল রেখাকে সন্দেহ করে ও দ্বীপে নির্বাসন দেয়। সেই দ্বীপের পায়ে দিয়ে যাচ্ছিল কাজল রেখার পিতা ধনেশ্বরের পুত্র রত্নেশ্বর, অর্থাৎ কাজলের বড় ভাই। ধনেশ্বরের মৃত্যু হলে রত্নেশ্বর পিতার মতো বাণিজ্যে প্রসার ঘটায়। রত্নেশ্বর সুন্দরী যুবতী কাজল রেখাকে জাহাজে তুলে নিয়ে যায়। আসলে রত্নেশ্বর ও কাজল রেখা দুই ভাই বোন, এটা তারা অজানা ছিল। খুব ছোটবেলায় তারা বিচ্ছিন্ন হওয়াতে প্রাপ্ত বয়স্ক হয়ে কেউ কাউকে চিনতে পারছিল না। এদিকে কাজল রেখাকে দ্বীপে নির্বাসন দিয়ে কাজল রেখার প্রকৃত স্বামী সেই রাজকুমার বিবাগী প্রায় পরিচয় না জেনে রত্নেশ্বর ঘোষণা করে যে সে এক অপূর্ব সুন্দরী সমুদ্র কন্যাকে বিয়ে করতে যাচ্ছে। তবে বিয়ের আগে এই কন্যার বংশ পরিচয় ধর্মমতি সুখপাখি সবার সম্মুখে বর্ণনা করবে। এই সংবাদ প্রচারিত হলে বিভিন্ন স্থানে রাজপুত্র ও ধনাঢ্যরা রত্নেশ্বরের প্রাসাদে সমবেত হয়েছিল। সেই সমাবেশে সুখপাখি কাজল লেখার জীবন ইতিহাস বর্ণনা করলে ভাই বোনের পরিচয় প্রকাশ। সমাবেশের কাজল লেখার প্রকৃত স্বামী সেই শুচবিদ্ধ রাজপুত্র উপস্থিত ছিল। সে নিজের ভুল বুঝতে পেরে কাজল রেখাকে বধূর মর্যাদায় প্রাসাদে ফিরিয়ে নিয়ে যায় এবং সুখপাখি স্বর্গে চলে যায়। প্রকৃত কঙ্কন দাসের জীবন্ত সমাধি হয়। যেমন বিভিন্ন ধরনের উপন্যাস, এই উপন্যাসগুলোতে লেখকেরা বিভিন্নভাবে তাদের